আর্লি মর্নিং ভিউ। তো আজকে আরেক স্যাটারডে, নভেম্বরের আজকে 5 তারিখ, শনিবার সকাল 8টার উপরে বাজে। সকালবেলা সূর্যটা এইভাবে এখানে পড়ে এবং এখনো গাছে কিছু পাতা অবশিষ্ট আছে এবং এরকম গোল্ডেন দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। আজকে এখানে আমাদের এখানে ইউএসএতে আজকে ভারমন্টে 5 থেকে 11 বছর বাচ্চাদেরকে কোভিড ভ্যাকসিনেশন দেওয়া হবে। তো এটাই এই সপ্তাহে শুরু হয়েছে। আমার ছেলের বয়স যেহেতু 5, তো ওর জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে। দেখা যাক ইনশাল্লাহ কেমন হয়। একটু ভয় ভয় লাগছে। ফাইজারের ভ্যাকসিন দিবে, যে কোনো সমস্যা হয় কিনা একটু টেনশন লাগছে আর কি। দোয়া করবেন যেন টেনশন না হয়, মানে কোনো প্রবলেম না হয়। ও ভ্যাকসিনকে খুবই ভয় পায়, তাকে আমি কালকে বলেছি, সে বলেছে নো, ক্যান্সেল দ্য অ্যাপয়েন্টমেন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। রাত্রে একটু যে সকালে ওঠার পরেই যে দেখেন এখানে এরকম সাদা হয়ে আছে, দেখা যাচ্ছে কি না, মানে রাতে যে ঠান্ডা পড়ে কুয়াশা এটা আর কি সাদা হয়ে আছে। এখনো ওরকম, এখনো স্নো পড়েনি, স্নো পড়বে। এখানে মানুষ ওভারনাইট কাজ করে, আবার সারাদিন ঘুমায়, আবার ডে টাইমে কাজ করে। তো এখন একটা গাড়ি যে আসলো, ওরা মনে হয় নাইটে কাজ করে। নেইবারহুডে যারা থাকে সবাইকে আসলে আমি চিনি না। এখন যেরকম ঠান্ডা, এই ঠান্ডা হাতে বেশ সমস্যা হয়, হাত ঠান্ডা হয়ে যায় আর কি। তো অনেকেই আছে যে তারা মানুষকে খুব কটু কথা বলে আর কি, বাজে কথা বলে। আবার ধরুন নামাজ পড়ছে, রোজা রাখছে, হজেও হয়তো বা যায়, জাকাত দেয়, নামাজ পড়ে বসে বসে জিকিরও করে, মসজিদে যায়। এই যারা কটু কথা বলে তারা, অথবা ধরুন অনেক কিছু ভিডিও বানায়, ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ, খুবই বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, মানে যার কোনো সীমা পরিসীমা নাই। আসলে আপনার মুখের ভাষাটা হচ্ছে আপনার বংশের পরিচয়। আপনার বাবা মা কিরকম ভাবে কথা বলতো বাসায়, আপনি কি ধরনের পরিবার থেকে এসেছেন, এটা হচ্ছে আপনার মুখের ভাষাটাই প্রকাশ পায়। তো ব্যবহারে বলে যে ব্যবহারে বংশের পরিচয়, কথাটা কিন্তু ঠিক আছে, ব্যবহারে বংশের পরিচয়। প্রফেট মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার ব্যবহার খুবই ভালো ছিল, বেস্ট বিহেভিয়ার। ওনার বিহেভিয়ার দেখে যারা, মানে আসলে লোকজন ইমান আনতো যে এই লোকটার বিহেভিয়ার এত ভালো। এবং সেই জন্য আমরা যখন মারা যাব ডে অফ জাজমেন্টে, আমাদের আমলগুলো যখন ওজন করা হবে, তখন ওই মিজানের পাল্লায় একটা আমল খুব ভারী হবে, যে আমলটা সবচেয়ে বেশি ভারী হবে সেটা হচ্ছে সুন্দর চরিত্র, আখলাক। এখন একজন মানুষ
যত বড় জবই করুক না কেন, যতগুলো ডিগ্রি থাকুক না কেন, তার যদি ব্যবহারটা ভালো না হয় তাহলে আসলে দুনিয়ার অনেক কিছু থেকেও আখেরাতে আপনি লুজার হতে পারেন। আর যার প্রতি আপনি খারাপ ব্যবহারটি করলেন, সে হয়তো বা দুনিয়াতে একটু পুয়ার সিচুয়েশনে থাকলেও আখেরাতে সে আপনার গুড ডিডগুলো নিয়ে সে রিচ হয়ে যাবে, কারণ আখেরাতের কারেন্সি হবে গুড ডিডস অনলি। সো টাকা পয়সা, ডলার, ইয়েন, রিয়েল, আরও যত কারেন্সি আছে, কোনো কারেন্সিগুলোই কিন্তু ওখানে কোনো কাজে আসবে না। এই যে দেখুন এত বড় গাছটা উপরে আছে, তাই না? গাছটা কিন্তু একদিন সোজা হয়ে দাঁড়িয়েছিল, এখন কিন্তু গাছটা মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। এরকম আল্লাহ কাউকে এরকম, এই যে দেখেন আরেকটা গাছ সোজা হয়ে আছে একদম, লোক এই গাছটা কিন্তু পাতা নাই কিন্তু কত সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কারণ আল্লাহ এটাকে সোজা করে এখনো দাঁড় করিয়ে রেখেছেন। এখন আল্লাহ যদি এইরকম একটি বড় গাছকে এইভাবে উপড়ে দিতে পারেন, সামান্য বাতাসই হয়তো একটা উপড়ে পড়েছে, অথবা কোনো বাতাসও ছিল না, এমনি উপড়ে পড়েছে, আই ডোন্ট নো। তাহলে যারা এখন ক্ষমতার দম্ভ করছেন, বড়াই করছেন, তাদেরকে উপড়ে ফেলাটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। সুফিয়ার আল্লাহ, এই জায়গাটায় একটু অন্ধকার স্যাঁতস্যাঁতে, তা আজকে আমার বাচ্চার টিকা আছে, ও যতটুকু না স্কেয়ার আমি তার থেকে বেশি স্কেয়ার। কারণ হচ্ছে যে গত সপ্তাহে আমি টিকা দিয়ে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিল, ফাইজারি টিকা, এখন ওরা ফাইজারি টিকাই দিচ্ছে বাচ্চাদেরকে। আর ফাইজারি টিকা দেওয়ার পর তার অবস্থা কি দাঁড়ায়, ও এমনিতে খাওয়া দাওয়া খুব কম করে, খুবই পিকি এটার। দেখুন ওইখানেও রোদ পড়েছে, এই জন্য কেমন গোল্ডেন দেখা যাচ্ছে। তো সেই জন্য আসলে যারা অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করেন, তারা হয়তো বা এই মুহূর্তে ভাবছেন নাথিং উইল হ্যাপেন টু মি, নাথিং হ্যাপেন, বাট সামথিং মাইট হ্যাপেন টু ইউ। কত মানুষ দুনিয়াতে এসেছিল, কত মানুষ চলে গিয়েছে। একটা নেশন ছিল আদ বলে, তারা অত্যন্ত শক্তিশালী জাতি ছিল, সাংঘাতিক তাদের, তারা কর্মঠ ছিল, বড় বড় বাড়িঘর। সে আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিসসালামের কথা তো সবাই মোটামুটি জানে, নূহ আলাইহিসসালামের সময় লোক ছিল কত লোক, উনি অনেক বছর লোকজনকে আল্লাহর পথে ডেকেছেন, কিন্তু লোকজন তার কথা শোনেই নি, তাকে মিথ্যাবাদী বলেছে, এবং উনি কিন্তু কষ্ট পেয়েছিলেন, উনি কষ্ট পেয়ে আল্লাহর কাছে কমপ্লেন করেছেন যে আল্লাহ এরা আমাকে মিথ্যাবাদী বলছে। এবং আল্লাহ ওই জায়গাটা কি করেছিলেন, একটা বিগ সুনামি দিয়ে সেই জনপদটা কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন। একজন নবী কমপ্লেন করলে আল্লাহ বিগ সুনামি দিয়ে পুরো ওয়ার্ল্ডটাকে যদি ধ্বংস করে দেন, এখন আপনি আমি যদি আল্লাহর কাছে কমপ্লেন করি অন্য কারোর বিরুদ্ধে, তাহলে সুনামি না হোক অ্যাটলিস্ট কিছু না কিছু তো হবে। সেই জন্য যারা অন্যায় করেন, যার বিরুদ্ধে অন্যায় করছেন, ভয় করবেন, কারণ যে নির্যাতিত, যে অপ্রেস, সে যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর কাছে কমপ্লেন করে, তখন তার কমপ্লেনের সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো মিডিয়া লাগে না।
একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে এখানে, এখানে ঢুকছি না, অন্ধকারে আসলে ঢুকতে ভালো লাগে না। তো আপনি তার কমপ্লেনটাকে ভয় পাবেন, সে আপনার এগেনস্টে যদি কেউ হাত তোলে আল্লাহর কাছে, আল্লাহ তো সেই হাত ফিরিয়ে দিবেন না। কি সুন্দর পরিষ্কার নীল আকাশ, মনে হচ্ছে একটা ছবি, এটা রিয়েল মনে হচ্ছে না। সকালবেলায় একা একা হাঁটাটা আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে। বরফ পড়ে গেলে আর এইভাবে হাঁটাটা সম্ভব হয় না, খুব ঠান্ডা লাগে। এখন আমি অনেকগুলা লেয়ার পরে আছে, তারপরে মোটা জ্যাকেট না, তো সেই জন্য এই যে দেখুন একটু একটু বরফ জমেছে, ছোট ছোট হালকা, দেখা যায় কিনা। এই একটু বরফে থাকবে না, সুপার ডুপার বরফ পড়বে। খাবার নষ্ট, গাছগুলো সব মরে গেছে। এখন রাতের দিকে তো 0 ডিগ্রি দিকে নেমে যায় আসলে। তো এখন ঠান্ডা পড়লে কি হবে, ইউএসএ এর মেইন ফেস্টিভ্যালের টাইম কিন্তু এখন, এই নভেম্বর ডিসেম্বর, দোকানগুলোতে সাজসাজের অভাব হবে, এখন দোকানে ঢুকা যাবে না। গত সপ্তাহে যে হ্যালোইন হলো সেই কারণে আমাদের এখানে কোভিডের পেশেন্ট বেড়ে গেছে। গতকাল হায়েস্ট ছিল, গতকালের আগের দিন হায়েস্ট পেশেন্ট ছিল, 6 জন মারাও গিয়েছে হসপিটালে। তো মানে এখন হচ্ছে মানুষ কি করবে, এই যে এখানে যখন ফেস্টিভ্যাল হয়, মানে যখন ওই যে ক্রিসমাসের সময় থ্যাংকস গিভিং এর টাইমে একটা ওরা ব্ল্যাক ফ্রাইডে বলে, মানে থ্যাংকস গিভিং এর পরের দিন ফ্রাইডেতে, ওইটাকে ওরা বলে ব্ল্যাক ফ্রাইডে। তো সেই দিন ওরা কি করে, সেই দিন হচ্ছে সব দোকানে দোকানে বিগ সেল দেয়। তো অনেক কুপন থাকে, 30%, 35% এরকম কুপন থাকে, এবং অনেক কিছু সেল থাকে। লোকজন অনেক আগে থেকে একদম সকাল থেকে লাইন দিয়ে থাকে, লাইন দিয়ে তারপরে এই দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো ওরা যা যা কিনতে চায় ওই ক্রিসমাসের জন্য গিফট, সেই আইটেমগুলো তখন কিনে ফেলে। তো আমি সব সময় চেষ্টা করি ওই টাইমটা অ্যাভয়েড করার জন্য, দোকানে না যেতে আর কি। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে আমার একটু ভালো লাগে না, বিরাট লম্বা লাইন হয়। আর এই যে ক্রিসমাসের আগে ওরা প্রচুর সবসময় দোকানের আওয়ার্সগুলো বেশি থাকে এবং অনেক কেনাকাটা করে, সবাই সবাইকে গিফট দেয়। আর মজার ব্যাপার হচ্ছে ক্রিসমাসের পরের থেকে আবার রিটার্ন শুরু হয়ে যায়, কারণ যে যা যাকে দিচ্ছে ওরা আবার ওগুলো দোকানে যে রিটার্ন করে আসে, বেশিরভাগ অনেক আর কি এরকম রিটার্ন করে। তো কেনই বা গিফট দেয়, কেনই বা রিটার্ন করে, এই ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর লাগে। কি সুন্দর দেখুন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো ক্রিসমাসের সময়ে আমি তো ক্রিসমাস পালন করি না, আমি মুসলিম। ওরা বাসার ভিতরে একটা ট্রি এনে ট্রিটাকে ডেকোরেশন করে, যারা নন মুসলিম, যারা খ্রিস্টিয়ান আর কি। তারপরে হচ্ছে মোজা টানায়, মোজার ভিতরে মনে হয় কোনো গুড়ি ব্যাগ বা ইয়ে রাখে, আমার অত ধারণা নাই, মোজার ভিতরে কিছু রাখে নিশ্চয়ই, কোনো প্রেজেন্ট রাখে হয়তো বা। আর হচ্ছে গাছের ওই যে ট্রিটা সাজায় ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রিটার নিচে বাচ্চাদের জন্য বা সবার জন্য প্রেজেন্ট, সেগুলোকে প্যাকেট করে করে ওটা নিচে রাখে। ক্রিসমাস ইভ
মানে যেটা 25 তারিখের রাতের বেলা, তখন এই প্রেজেন্টগুলো সবাইকে দেয় খুলে আর কি। তো প্রেজেন্ট দেওয়ার ব্যাপারটা আসলে আমার কাছে, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে যে গিফট দিচ্ছে একজন আরেকজনকে। তো গিফট দেওয়া তো আসলে ভালো। এখন আমাদের দেশে দেখা যায় যে মানে হাজবেন্ডরা ওয়াইফদেরকে খুব একটা গিফট দেয় না, কিন্তু ধরুন আপনি আপনার ওয়াইফকে একটা সামান্য যাই দেন, সেটা কিন্তু আপনার ওয়াইফ অনেক দিন রেখে দিবে, মনে রাখবে যে আপনি তাকে কি দিয়েছেন। আর সেটা বিগ একটা আইটেম হতে হবে তা না, সামান্য একটা কিছু। সাপোজ আপনি একটা ব্রেসলেট নিয়ে আসলেন, আপনার ওয়াইফ কিন্তু সেটা অ্যাডোর করবে যে আপনি তার জন্য একটা ব্রেসলেট নিয়ে এসেছেন। অথবা আপনি তার জন্য একটা একটা সিম্পল একটা সুতির শাড়ি নিয়ে আসুন, তাও হবে, গোলাপ নিয়ে আসুন, বা একটা বই, কত কিছুই তো পাওয়া যায়, কাঠের চুড়ি। মানে সেটা হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য যদি কম থাকে আপনি কাঠের চুড়ি নিয়ে আসুন না কেন, তো ওই কাঠের চুড়িটাই সে দেখবেন অনেক যত্ন করে রেখে দিবে এবং সে সব সময় বলবে। হয়তো বা এমনও হতে পারে সেটা রেখে দিচ্ছে তার নাতি নাতনিকে বলবে যে এটা তোমার দাদা ভাই বা নানা ভাই দিয়েছিল, এরকম হয় আর কি। আমার আম্মা এখনো, আমার আম্মা অনেক দিন পর্যন্ত, তার বিয়ের পর কি হতো সব কিছু আমাদের সাথে বলতেন আর কি, অনেক কিছু, অনেক কথা, ওনার অনেক আনন্দের মুহূর্তর কথা। তো আমিও অনেক বছর হয়েছে ম্যারিড এবং আমারও কিন্তু মনে পড়ে, অনেক মনে হয় যে না খুব বেশি আগে দিয়ে আগের কথা না। এই এই যে দেখুন হলুদ গাড়িটার সাথে খুব সুন্দর ম্যাচ করেছে প্রকৃতিটা। তো স্ত্রীকে গিফট দিবেন, অনেকে অন্যদেরকে গিফট দেয়। ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন, আপনি গিফট দেন না, কারো জন্মদিনে গেলেন গিফট দেন, যে কোনো বন্ধুর বাসায় এমনি গেলেন বেড়াতে গিফট দেন, তো স্ত্রীকে গিফট দিবেন। আপনি যদি বিয়ে বাড়িতে 5,000 টাকার গিফট দেন, ধরুন আপনার ভাগ্নির বিয়ে হলো, ভাতিজির বিয়ে হলো, বোনের বিয়ে হলো, যারই বিয়ে হলো, আপনি কিন্তু খালি হাতে যাবেন না, আপনি হয়তো ভালো একটা অ্যামাউন্টটা গিফট দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী। এখানে আবার একটা দেখতে লাইট হাউসের মতো, এটা বার্ড হাউস আসলে। তো গিফট দিবেন আপনি, তাই না? তো ওয়াইফকে গিফট দেন, ওয়াইফকে গিফট দিবেন, ওয়াইফকে খুশি রাখবেন, তাকে খুশি রাখলে দেখবেন সে আপনার বাচ্চাদের যত্ন করবে ভালো, আপনার সাথে তার রিলেশন ভালো থাকবে। এবং প্রফেট মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার ওয়াইফদেরকে গিফট দিতেন। এমনও হয়েছে যে ওনার ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি গ্লাসে যেদিক দিয়ে পানি খেয়েছেন যেই কর্নারে আর কি, প্রফেট মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কর্নারটা খুঁজে খুঁজে ওইটা দিয়ে পানি খেয়েছেন, ওই জায়গাটা দিয়ে। তো সাংঘাতিক ব্যাপার, কিন্তু ওনারটা না করলেও চলতো, কিন্তু উনি করেছেন। তো ওনার ওয়াইফরা কিন্তু ওনাকে, মানে উনি কিন্তু রিচ পার্সন ছিলেন না, যে উনি খুব রিচ ছিলেন তা কিন্তু না, ওনার পরিবারে দারিদ্র ছিল এবং কিন্তু ওনার ভিতরে স্ত্রীদের প্রতি ভালোবাসার কমতি ছিল না, সব স্ত্রীকে উনি ভালোবাসতেন। স্ত্রীকে ভালোবাসুন, গিফট দিন, স্ত্রীকে সময় দিন, বন্ধু বান্ধবকে সময় তো আপনি দিলেন, কিন্তু ধরুন আপনার বন্ধু বাসায় গিয়ে কিন্তু তার স্ত্রীকেই সময় দিবে, তাই না? বা ধরুন আপনি মারা গেলেন, আপনার বন্ধু কি করবে? হয়তো বা কেউ জানা যায় আসবে, কেউ আসবে না, কিন্তু আপনার স্ত্রী বিধবা হবে, বাচ্চা কাচ্চাগুলো আপনার স্ত্রী দেখবে। এই যে অ্যাপেল গাছটা কালকে কেটেছে, এখানে গাছ কাটার পরে
সারা বছর কাটার নাম নাই, এখন এসে কালকে অনেকগুলো গাছ কেটে রেখে গেছে। তো যাই হোক, আমার হাত একদম বরফ হয়ে গেল, দেখি ভাষায় চলে যায়। বাইরে থাকলে আসলে আমার এত ভালো লাগে, প্রকৃতি দেখতে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।